হাতের সুখ করে নে, দেখি দেখি হাতের কত টিপ দেখি। এই তো লেগেছে, সাবাস। নে 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 আরেকবার মার 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 মার। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমার মজা দেখার জন্য আমি দাঁড়িয়ে থাকি আর কি, আমার ভারী বয়েই গেছে, আমার এখন ঢের কাজ, আমার কি আর এক জায়গায় বসে থাকলে চলে? ও, এদের জ্বালায় রাস্তায় ঘাটে বেরোনোই মুশকিল হয়ে গেছে, পোড়া মুখগুলো জুটবি তো জোট, আমাদের কপালে সেই জুটবি। যা না, দূর হ এখান থেকে। আমার বুদ্ধির কাছে তোমরা সব শিশু, এই যাকে বলে দুধে ভাতে। দিন দিন এদের খেলা একেবারে অস্থির হয়ে যাচ্ছি, এদের জব্দ করার একটাই রাস্তা আছে, সেটাই ধরবো এবার। না না, আর দেরি করা চলবে না, এবার চলো চলো সবাই একসাথে যাই, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। বাঁদরের ঠেলায় আমাদের প্রাণ যায় যায়, দিন রাতে মাঠে ঘাটে সব জায়গায় ওই মুখ পোড়া গুলো এমন উৎপাত শুরু করেছে যে হাঁটা চলা করাই মুশকিল হয়ে গেছে। হঠাৎ করে বাঁদরের কোথা থেকে? না না না, বাঁদরের বাদরামি মোটেই বরদাস্ত করা হবে না। আরে আপনি আর কি করবেন মহারাজ, ওই পাগলের কাজ যেমন পাগলামি করা, তেমনই বাঁদরেরও কাজ বাদরামি করা। আমাদের আর কি বা করার আছে? না না, তবু একটা কিছু উপায় তো বার করতেই হয়, মানে জাল লাগিয়ে, না হলে ঠেঙিয়ে বাঁদর তাড়াতেই হবে। বাঁদরের উৎপাতে তবে কি সবাই গ্রাম ছেড়ে পালাবে নাকি? মহারাজ, এসবের থেকেও আর একটা ভালো উপায় আছে। তাহলে চেপে না রেখে এই বেলা চটপট বলে ফেলো, উপায়টা কি? শোনো, গ্রামের লোকজন যদি অতিষ্ঠ হয়ে যায়, তবে কুড়িয়ে বাড়িয়ে গ্রাম থেকে এটা সেটা ওই কলাটা মূলটা যা জোটে সেটাও বন্ধ হয়ে যাবে। সেটা ঠিক, এটা তো ভেবে দেখিনি। না না, তাহলে তো আমাদের খুব বিপদ হবে। আর তার উপর এই খবর মহারাজের কানে পৌঁছলে, মহারাজ নিজে নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির বার করে আমাদের শায়েস্তা করবেনই। মহারাজ ব্যবস্থা করবে, বেশ তবে তো হয়েই গেল। এবার তাহলে মহারাজের ডেরায় গিয়েই খেলটা দেখাবো, আমি এবার দলবল নিয়ে ওখানেই ঘাঁটি গাড়বো। আবার বলছি, ভালো চাও তো মন দিয়ে আমার কথা শোনো, চলো আমরা দূরে কোথাও চলে যাই, বেশি চালাকির ফল ভালো হয় না। আমি যখন বলছি তখন তো ভাবনার কোনো দরকার নেই, যা করার আমি ঠিক কায়দা করে ফেলবো। আমার মাথায় প্ল্যান গুলো সব করছে, খালি একটু খুঁচিয়ে দিলেই হয়। বাঁদর হয়ে জন্মেই যত গন্ডগোল হলো, এসব বোকাদের কি করে যে বোঝায়। বুদ্ধির একেবারে ডুবো জাহাজ, বেটা নিজেও ডুববে আমাদেরও ডোবাবে। ও, এত সব গাছপালা দেখাশোনা করা, এ কি আর আমার একার কম্ম? না না, কোন দিকটা যে সামলাই, দূর দূর, এদিকে আবার ফল পাড়ার সময় হলো, আবার গাছগুলোয় সার জল সব দিতে হবে, কোন কাজটা যে করি। হ্যাঁ, কায়দা করে এই বাগানে ঢুকতে পারলে মনে হচ্ছে খাওয়া পড়া ভালোই হবে। ভালো একটা দাও মারতে হবে এবার, কিন্তু মালিটাকে যে কি করে কায়দা করি। মহারাজ সব শোনার আগেই তো মনে হচ্ছে গ্রামের সবাই সজাগ হয়ে গেছে। না, ভালো খাবার দাবার আর পাওয়া যাচ্ছে না, বেটারা এমন সব ঢেকে ঢুকে রেখেছে, কোনো মতেই কায়দা করতে পারলুম না। ধুর ধুর, আচ্ছা মুশকিলে পড়া গেল তো। আমি তো আগেই সাবধান করেছিলাম, এখন দেখছি
চম্পকের চমকানির চোটে সবাই চোটে লাল হয়ে গেছে। বেশি চালাকি করলে তার ফল পেতেই হবে। পাবে পাবে, ফল পাবে, পাকা মিষ্টি রসালো শাঁসওয়ালা সব রকম ফলই পাবে। আমার বুদ্ধিতে চললে কোনো ঝামেলা নেই, অনেক রকম ফল পাবে। মনে হচ্ছে কোনো একটা নতুন চাল চলেছে। চাল না ছাই, ওকে কায়দা করা কি আর চারটিখানি কথা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তরবড় করলে কি হবে? সব জানতে পারবে, ধীরে ধীরে সব জানবে, একটু সবুর কর। ও বেলা বেড়ে যাচ্ছে, এখনো তো ঢের কাজ বাকি দেখছি। এই যে চটপট সব কাজ গুছিয়ে নাও, মহারাজের হুকুম হয়েছে রানীমার জন্য পাকা ফল নিয়ে যেতে হবে, আমি চললুম। এই যে দিল তো মাথাটা ঘুরিয়ে, দাঁড়াও দাঁড়াও, এখনই আর হয়েছে কি? এবার আমিও দলবল নিয়ে হাজির হয়ে গেছি, নাও এবারে ঠেলা সামলাও। ওরে হতচ্ছাড়া, এটা আবার আড়ি পেতে সব শুনে এখন ফুট কাটছে। বলি নাব নাব গাছ থেকে তোর ফোড়ন কাটা আমি বার করছি, হাতের কাছে এই কোদাল দেখেছিস, একদম কোদাল দিয়ে কুপিয়ে দেব। মরেছে, এ তো একেবারে চোটে লাল হয়ে আছে। না না নানা, গলা চড়িয়ে লাভ নেই, একে ভয় দেখিয়ে কাজ হবে না মনে হচ্ছে। অত চটলে হবে? এখন তো মাথা ঠান্ডা করতে হবে, মানে বিপদের দিনে যদি কোনো কাজে টাজে লাগতে পারি, মানে যে কোনো কাজ। আমি আছি, আমার সব সাগরেদরা আছে। না না, এদের তাড়িয়ে কোনো লাভ নেই, একে একে বুদ্ধি করে চালাতে পারলে সহজেই বাজিমাত করা যাবে। হ্যাঁ, ওই মন্ত্রীর থোঁতা মুখও ভোঁতা হয়ে যাবে, আর মহারাজকেও খুশি করা যাবে। বিড়বিড় করে কিসব ছক কষছে রে বাবা। ও এখান থেকে যদি মার খেয়ে বেরোতে হয় তাহলে আর কাউকে মুখ দেখাতে পারবো না। আচ্ছা বেশ বেশ, তোরা কেমন কাজের সেটা আমি একবার বাজিয়ে নেব, তারপর দেখি কি হয়। বেটা বেটা মহা ধরিবাজ, এখন আবার কি না কি বাজাবে বলছে। ও কি মরতে যে এইখানে সবাইকে নিয়ে এলুম, এখন তো পালানোর পথ নেই। কে জানে কপালে কি আছে। ওদিকে মহারাজের বাগানে কি চুটবে না চুটবে কে জানে। চল চল এদিকে দেখি, ভয় দেখিয়ে দাঁত খিচিয়ে কিছু আটকানো যায় কিনা। হ্যাঁ হ্যাঁ চল না, এমন চমকে দেব বেটারা বাপ বাপ বলে এটা সেটা ফেলে পালাবে। আর সেই তালে আমরাও আমাদের কাজ গুছিয়ে নেব। প্রতিদিন এসে ভেঞ্চি কাটা আর কাঠি করা বার করছে মন্ত্রী মশাই। না আচ্ছা উপায় বাতলেছে, একেবারে মোক্ষম দাওয়াই দেব আজ। কিন্তু এত জোগাড় যাদের জন্য তারা আসবে তো? ওই তো এসে গেছে। নে নে নে, শুরু কর ফাটা ফাটা ফাটা। এইবার ঢোল বাজিয়ে বাজিয়ে কান একেবারে গরম করে দেবো। এইবার বোঝ বেটা পালাবি কোথায়। আজ একেবারে সব তৈরি হয়ে আছে রে। ওরে বাপ রে, গেল রে, ওরে পুড়ে গেল আমার লেজটা, গেল রে, ওরে পালা পালা। ওরে আমার কান ভোমো করছে, মাথাটা বো বো করে ঘুরছে, ওরে পালা পালা পালা। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঁটে ব্যথা ধরে গেল। বেটা চম্পক মনে হচ্ছে কায়দা করতে না পেরে উল্টো দিক দিয়ে চম্পট দিয়েছে। ও লোকজন দারুণ খেপে গেছে, পানা পুকুরে লেজ ডুবিয়ে এই মন্ত্র আগুন নিবে আসছি। আমার তো কানটা এখনো কটকট করছে, কানের গোড়ায় এমন ঢোল বাজিয়েছে না, আর কোথায় কোথায় সব পটকা বেঁধে রেখেছিল, ঢুকতেই সব ফাটাতে শুরু করলো। শোনো এখনো সময় আছে, বাঁচতে চাইলে আমার কথা মতো চলো সবাই, এই জায়গা ছেড়ে জঙ্গলে গিয়ে থাকি। এসব বুদ্ধির কোনো দরকার নেই, ওদিকে ব্যবস্থা সব পাকা, এবারে সবাই মিলে মহারাজের বাগানেই থাকবো, কাজ একেবারে গুছিয়ে নিয়েছি। আরে আরে
মালিকে তাহলে কায়দা করে নিয়েছো? এমনি এমনি কি আর হয়, বুদ্ধি খাটিয়ে এমন একটা চাল চেলেছি না এবার। কি বুদ্ধি খাটিয়ে চলে এবার? না গুরু, আমাদের চম্পক দাদার এলেম আছে। বাঁদরগুলো একবার আসুক, বেটাদের আচ্ছা করে খাটিয়ে নেব। ওই বোকা বাঁদরটাকে যা বলেছি বেটা তাতেই ঘাড় মেরেছে। মনে হচ্ছে কাজের কাজ একটা হবে এবার। এই যে এই যে আমি দলবল নিয়ে এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু যেগুলো করার কথা বলেছিলাম সেগুলো সব মনে আছে তো? এখানে থাকতে গেলে গায়ে গতরে খেটে থাকতে হবে, না হলে কিন্তু এই মাটি করেছে এদের সামনে সব বলে দিলে আমার তো প্রেস্টিজ একেবারে ফুস হয়ে যাবে। না না, এখনই একে আটকাতে হবে। মনে আছে, সব মনে আছে। এই তো, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, গাছে জল দেওয়া, ফল পাড়া, গাছের গোড়ায় সার দেওয়া। এরা এদিকটা সামলেই দেবে মনে হচ্ছে। আমি যাই, আমি ওই দিকের ব্যাপারটা সামলাই, মহারাজকে গিয়ে রাজি করাই, যাতে একবার উনি নিজের চোখে এসে দেখে যান বাগানটা। ও কাজ দেখে খুশি হলে আমার কপাল খুলবে, আর ওই বেটা মন্ত্রীর কপালটা পুড়বে। বেটা মন্ত্রী বার করছি, তোমার অর্ধেক ফল সাটানোর ফন্দি আমি বার করছি। এখন বাঁদরগুলো সব ঠিকঠাক উতরে দিলেই হয়। এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করতে হবে না, আমি এদের সব কাজ বুঝিয়ে দিয়েছি। আমি থাকতে এইসব কাজ নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, এসব আমার অনেক আগেই ছক কষা হয়ে গেছে। পোকা বাঁদরটা মনে হচ্ছে ডোবাবে না। এখন যাই, দেখি মহারাজকে রাজি করাতে পারি কিনা। সেই কখন খবর পাঠিয়েছি, কই মালি বেটার তো কোনো পাত্তা নেই। এদিকে রানী আমার গাছ পাকা ফল খাবে বলে সেই কখন থেকে হাঁপাক হাঁপাক করছি। আমার মনে হচ্ছে মালি বোধহয় সব ঠিক মতো গুছিয়ে উঠতে পারেন। মানে শুনছিলাম এবারে ফল তো সেরকম হয়নি, তাই সে কি কই এমন কথা তো আগে শুনিনি। সর্বনাশ, তাহলে তো মালি বেটাকে এখনই ডেকে জবাব খুঁজতে হবে। বেটা মাসে মাসে মাইনে নেবে আর কাজের বেলা কাজ খোলা। ডাক ডাক, মালিকে এখনই ডাক। আগে মহারাজ, এ অত ডাকা ডাকির কি দরকার, এই আমি তো নিজেই এসে গেছি। তা এসে যখন গেছই তখন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ঝটপট বলো দেখি ব্যাপারটা কি। আগে মহারাজ কোন ব্যাপারটা? এই যে মন্ত্রীর কাছে শুনলাম এবারে নাকি ফল টল সেরকম সুবিধার হয়নি। এই বেটা মন্ত্রী নির্ঘাত মহারাজের কানে মন্তর পড়েছে, দাঁড়াও আমিও দিচ্ছি। আগে আমি বলি কি, এই সোনা কথার চেয়ে মহারাজ আপনি নিজে গিয়ে যদি একবার মরেছে। এরে মালিটার আবার কি হলো? এ বাবা, এরকম তো কথা ছিল না, এ আবার কি? আপনি নিজে যদি একটু বাগানের দিকটা ঘুরে আসতেন তাহলে তাহলে নিজের চোখে সব দেখতে পারতেন। মানে মানে আমি কেমন করে সব নিজের হাতে গুছিয়ে গুছিয়ে আর রানীমার জন্য ফলটাও আপনি এই নিজের হাতেই তুলে নিতেন, কেমন? হ্যাঁ, বাহ বাহ, সে তো খুব ভালো কথা। না না, একটু বিশ্রাম নিয়ে আমি নিজেই যাব বাগানে, তারপর আমি নিজের হাতে মহারানীর জন্য বেছে বেছে ফল তুলে আনবো। মালি বেটা আচ্ছা ডিগবাজি খেলো দেখছি, দাঁড়া একবার মৌকা পাই তারপর দেখাচ্ছি মজা। বাগান দেখে মহারাজ নির্ঘাত খুব খুশি হবে, বাঁদররা তো জল টল দিয়ে সব একেবারে ঠিক করেই রাখবে, আর নাম যা হবার সব আমার হবে। এবার মনে হচ্ছে কপালটা আমার খুলেছে। মা গো মা, নে নে চটপট গাছগুলো তুলে নে, আর সাবধানে সাবধানে একেবারে শিকড় শুধু তুলতে হবে। এই তো, এখানে মাটিটাও বেশ নরম আর গাছগুলো বেশ ছোট ছোট, কেমন ফসফস করে হাতে উঠে আসছে। ওহ সত্যি চম্পক দাদা আচ্ছা একটা উপায় বাতলেছে, চল 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 গাছগুলোকে নিয়ে ওই জলের ডাবার কাছে চল, এখনো তো আসল কাজটাই করা হয়নি। আরে আরে আরে, এসবের মানে কি? গাছ তুলে নিয়ে এসব আবার কি হচ্ছে? এটাই তো আমার বুদ্ধি,
গাছের কাছে জল না নিয়ে গিয়ে জলের কাছে গাছগুলোকে নিয়ে গিয়ে ডোবাতে বলেছি। এতে জলও বাঁচবে, খাটনিও বাঁচবে। খাটনি কমাতে গাছগুলোকে উপড়ে ফেলবে? গাছগুলো আচ্ছা করে চুবিয়া নিয়েছি, এবার গাছগুলোকে নিয়ে কি করব? না না না, এটা ঠিক হচ্ছে না। আমি দেখেছি মালির কাছে কোদাল খুরপি ছিল, সেসব দিয়েই নিশ্চয়ই কিছু কাজ করতে হবে। মনে হচ্ছে ব্যাটা ঠিকই বলেছে, কিন্তু ওর কথাটা দুম করে মেনে নিলে চলবে না, আর বাকিদেরও তো হাতে রাখতে হবে। এটা না জানার কি আছে, এটা তো আমি আগেই জানতাম। এবার আমি একটা অন্য উপায় বার করব, তবে তার জন্য এত তাড়াহুড়ো করার কিছু নেই। এখন হাত পা ছড়িয়ে একটু বিশ্রাম করে নি, একটু পরেই না হয় হাত লাগানো যাবে। নাও নাও, সবাই একটু হাত পা ছড়িয়ে নাও। তখন থেকে এই কোদাল শাবল নিয়ে নাড়াচাড়াই করছি, কিন্তু কিছুতেই তো ঠিক কায়দা করতে পারছি না। ও মালি বেটা যে কি করে এগুলোকে বাগে আনে! কি হলো বলি, অনেকক্ষণ ধরেই তো নাচছো আর চড়ছো, মাথায় কিছু ঢুকলো? না না, এদের কিচ্ছু বুঝতে দিলে চলবে না। ইয়ার না বোঝার কি আছে, আমরা যে কাজ ফটাফট হাতে করেই করতে পারি, মানুষগুলো তার জন্য খামুখাই এসব যন্ত্র নিয়ে খুটখুট করে, খালি ফাঁকি দেওয়ার ধান্দা। আমি এসব ঠিক ধরে ফেলেছি। আরে হ্যাঁ হ্যাঁ, তাই হবে বোধহয়, আমাদের তাহলে এসবের আর কোনো দরকার নেই। আরে সেটাই তো আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, এসবের আমাদের কোনো দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট। আমার দ্বারা এসব ফাঁকিবাজি মোটেই হবে না। কিন্তু কাজ যে করব তার কি উপায় আছে? গাছে জল দেওয়ার জলে সব ঝপ ঝপ করে ঝাঁপ মারছে আর চান করছে, এখন আর বেশি জল নেই। এর জন্য অত ছটফট করার কি আছে, জলের ব্যবস্থা সে দেখোক একটা কিছু করে হয়ে যাবে। ব্যবস্থা হয়ে যাবে বললেই হলো, মালি একেবারে মেপে মেপে জল ধরে রেখে গেছে, এবার আর কিচ্ছু করার উপায় নেই। রাজার বাগানে ফল খেতে এসে একই ঝক মারি রে বাপ। তখন থেকে খালি কানের কাছে ভোঁ ভোঁ। আরে আমি যখন বলছি উপায় আছে, তখন কি বর্ষা হচ্ছে না? বাগানের উত্তর দিকে সে মাথায় একটা বড় পুকুর আছে, আমি বুদ্ধি করে ওটা আগেই দেখে রেখেছি, ওখানে গেলেই জল পাওয়া যাবে। না না, এই কাজটা আগে থেকে করে রেখে ভালোই হয়েছে, কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি হলো, সব কথায় খালি ঢোক গেলা। না মানে জল না হয় পাওয়া যাবে, কিন্তু ওখান থেকে জল আনবো কি করে, ওই অত দূর থেকে? আরে কি মুশকিল, সেটা তো ভেবে দেখিনি, অত কি আর মাথায় আসে নাকি? না না, এখন যা হোক করে একটা কিছু বুঝিয়ে দিতে হবে। কি হলো, আর বুঝে মাথায় কিছু আসছে না? আরে না না, আমি ভাবছি সব কাজ আমি করে দিলে তোরা কি করবি, সবই যদি আমার বুদ্ধিতে হবে তো অন্যরা কি করছে? না না, আর আমি কিছুই বলবো না, এবার খালি আমি বসে বসে দেখবো। এই রে, এ আবার কি গেড়ো, এবার আমরা কি করি? বাগানের উত্তর দিকে গিয়ে তো জলের খোঁজ পাওয়া গেল, কিন্তু সেই জল বাগানের ওই ডাবায় এনে কি করে ফেলি? না, কিছু একটা উপায় বার করতেই হবে। ওই জলের দিকে তাকিয়ে বসে বসে লাজ কামড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হাল ছাড়লে চলবে না, ঠিক একটা ব্যবস্থা হবে। মালির বাড়ি, হ্যাঁ যাই ওখানে গিয়ে দেখি কিছু একটা উপায় হয় কিনা। চল চল, আমরাও গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। জল পাওয়া গেছে, কিন্তু তুলবে কি করে, তুলবো কি করে, কি করে তোলা যায় তোলা যায়? এই যা, কপালটাই খারাপ মনে হচ্ছে, দরজা তো বন্ধ, এবার কি হবে? সব তো মনে হয় ঘরের মধ্যেই তুলে রেখেছে। না রে না, আর কোনো উপায় নেই। আরে আরে, ওগুলো কি? ঠিক দেখেছি, ওই দিকে চামড়ার বস্তায় সার আর খোল রাখা আছে। না না না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার আবার কি করবে রে, দেখি কি বুদ্ধির কথা বলছে। শোনো, এবার একটা কাজ করতে হবে,
ওই খোল আর সারগুলো গাছের গোড়ায় দিয়ে বস্তা খালি করতে হবে। এবার গাছগুলো সার আর খোলও পাবে, আবার জলও পাবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি। না, বেলা তো প্রায় গড়িয়ে এলো, চলো এবার না হয় একবার বাগানে গিয়ে দেখেই আসি। আমার সাথের বাগান, ভাবতেই আমার মনটা কেমন উড়ি উড়ি করছে। পাখিরা কেমন কুহু কুহু করে ডাকছে, প্রজাপতি গাছে গাছে ফুলে ফুলে উড়ে যাচ্ছে, গাছে গাছে ফল ঝুলছে। মহারাজ আজ নিজের হাতে রানীমার জন্য ফুলের তোড়া বানাবেন আর গাছ থেকে পাকা ফল পারবেন। এসব ভেবেই আমার যা একচোটা আনন্দ হচ্ছে না মহারাজ। সকাল ধরে না তোমরা, একবার মৌকা পাই এমন গুছিয়ে পাঠ করে দেব না যে হামাগুড়ি দেবার জায়গা পাবে না। আর বাগান দেখে খুশি হলে মালিকেও আমি খুশি করে দেব। কি আর আমি জানি না, আর সেই জন্যই তো আমি তাদের সব কাজে লাগিয়ে দিয়েছি। ও বাঁদরগুলো নিশ্চয়ই এতক্ষণে সব গুছিয়ে নিয়েছে। একবার বাগানে যাই, পান থেকে চুন একটু খসলেই এসা ক্যাঁক করে ধরবো যে ট্যাঁপও করতে পারবে না। এখানে মাটিটা বেশ নরম, গাছগুলো বেশ সহজেই হাতে উঠে আসছে। মনে হচ্ছে এইবারেও আমার চালাকি কাজে লেগে গেছে দেখছি। সবাই বেশ কাজ নিয়ে মেতে আছে। ও মালি এসে যখন দেখবে ওর সব গাছে জল দিয়ে দিয়েছি আর ফলও পেরে রেখেছি, তখন আনন্দে যে কি করবে ভেবে এখন থেকেই আমার শরীরটা কেমন কেঁপে 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 উঠছে। এই তো এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখি কি সব কাণ্ড তুমি করেছো, একবার নিজে চো। আমার সাথের বাগান, কি হয়েছে? এই রে, কি আবার কি করে হলো? এই মনে হচ্ছে তার মানে ওইগুলো পেয়েছি এতক্ষণে, এতক্ষণে ব্যাটাকে বাগে পেয়েছি। আবার সাধের বাগানের এই হাল কে করলো? ব্যাপারটা তো জলের মতো পরিষ্কার মহারাজ, সব এই মালি ব্যাটার কাজ। ব্যাটা মনের সুখে উড়ে টুড়ে এখন আপনার বাগানের বারোটা বাজিয়ে দিয়েছে। কিন্তু এই পায়ের ছাপ, হাত খাওয়া ফল। বাঁদর মহারাজ, এসব বাঁদরের কীর্তি। বাগানে কয়েকটা বাঁদর এসেছিল, বললো কাজ করে দেবে। আহাহা, আদি খেতার ধরে না, মানে বাঁদরগুলো যে এরকম করবে। ওই বাঁদরদের বাঁদরামি আমি ঘোচাচ্ছি। তবে তার আগে তোমায় যখন বাগে পেয়েছি তখন পাওনা গন্ডা ভালো করে বুঝিয়ে দি। ওকে এখনই আমি বরখাস্ত করবো, এক্ষুনি বেরো এখান থেকে। তুই মূর্খ বাঁদরের কথা বিশ্বাস করে কি সর্বনাশ তাই না আমার হলো? প্রহরীরা যাও যাও, এক্ষুনি খুঁজে দেখো ওই বাঁদর গুলো কোথায় গেল, এখনই খুঁজে বার করো। আরে আরে, ওই তো ব্যাটারা সব লেজ ঝুলিয়ে বসে আড্ডা দিচ্ছে। ধর ব্যাটাদের ধরে আচ্ছা করে দে, এটা পিটি একেবারে পাট পাট করে দেবো, পালানোর পথ পাবে না, বাছা ধরে না। মহারাজের বাগানে ঢুকে বাঁদরামি হচ্ছে, কাজ দেখানোর আর জায়গা পাওনি। দে ব্যাটাদের, দে আচ্ছা করে ভাগাতে ধরিয়ে দে, মেরে একেবারে বৃন্দাবন দেখিয়ে দেবো। এইবার বুঝতে পারছো তো, ওই ছোকরা বাঁদরের জন্যই আমাদের এই দশা, বেশি চালাকি করলে এরকমই হয়। কিন্তু সেই মক্কেল গেল কোথায়? তার তো কোনো খোঁজই নেই। আমাদের ফেলে রেখে পালালো কোথায়? সে কি আর থাকে, একেবারে চম্পট দিয়েছে। তার চালাকির ফল এখন আমরা ভুগছি। না না, ওর কথা শুনেই আমাদের এই অবস্থা। এখন কান্নাকাটি করে কি হবে? হ্যাঁ, আগে থাকতে যদি এসব বুঝতে তাহলে আমরা এখন কোথায় যাব, কি খাবো? না না, চম্পক কাজটা মোটেই ঠিক করেনি, একদম ঠিক করেনি। এই রে, এখানে তো কেস বেশ গোলমেলে, সব একেবারে রাগে গড়গড় করছে। না 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 না, ব্যাপারটা কোনো রকমে সামলাতে হবে। হ্যাঁ।
বলি ঠিক না ভুল সেই সব তর্ক না করে এখন এখান থেকে যাওয়ার তোড়জোড় করো সব। এই তো এসেছে এসেছে, এতক্ষণে পাত্তা পাওয়া গেছে। আমাদের ফেলে রেখে সেই যে গা ঢাকা দিলে, আর তো কোনো পাত্তাই নেই, তা এখন কি মনে করে? আরে আমি কি সাধে চলে গিয়েছিলাম? যেই দেখলাম মহারাজ দলবল নিয়ে আসছে তখনই বুঝেছি একটা যুদ্ধের থাকার জায়গা খুঁজছিলাম তখন থেকে। ও তাই বলো, তা সেরকম কোন জায়গা পেলে? মনে হচ্ছে এ যাত্রায় সব সামলে গেছে। হ্যাঁ আমি গেছি আর জায়গা পাবো না। এবার আমি এমন একটা জায়গা খুঁজে বার করেছি যেখানে মহারাজ আমাদের টিকিও ছুঁতে পারবে না, কিন্তু আমরা ঠিক ভালো মন্দ খেয়ে বহাল তবিয়তে থাকবো। আরে দারুন তো, খুঁজে খুঁজে এমন জায়গা একটা বের করেছো তাহলে। বিশ্বাস হয় না? তো এসো আমার সঙ্গে, নিজের চোখে দেখবে চলো। আরে আরে এই জায়গাটা তো বেশ বড় বড় গাছ আছে, আবার বেশ ফাঁকায় ফাঁকায়। ভালো করে দেখ, এখানে অনেক ফলের গাছও আছে। মনে হচ্ছে বেশ ভালোই সময় কাটবে। জায়গাটা আমাদের বেশ পছন্দ হয়েছে। পছন্দ হবে না মানে? কে খুঁজেছে দেখতে হবে তো। আমি এক্ষুনি এই গাছের মাথায় চড়ে দেখেছি, একটু দূরেই ওই জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়েছে বেশ কয়েকজন লোক। ওরা আবার চারপাশে আগুন জ্বালিয়ে বসে কিসব করছে। এই রে, সে আবার কি? আমি তো এসব কিছু দেখিনি, তো আবার ঠেঙাবে নাকি? দুদূর, সে যা হবে তা হবে, তখন না হয় আবার কেটে পড়বো, কিন্তু এই ব্যাপারটা কাউকে বুঝতে দিলে চলবে না। তবে আমি বলি কি, এখনই বেশি চেঁচামেচি না করে কিছুদিন এখানে চুপচাপ লুকিয়ে থাকতে হবে। ও আবার জ্ঞান দিচ্ছে! আরে ওসবের কোনো দরকার নেই। ও দু চারটে লোক ঠান্ডার সময় জঙ্গলে বসে আগুনের তাপ নিচ্ছে। না না, আমাদের কোনো ভয় নেই, এখানে আমরা একদম নিশ্চিন্ত। মন্ত্রী, বেশ কদিন আগে তোমায় যে একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম, সেটা কদ্দূর আগে? কাজ তো চলছে মহারাজ। এবার আমি সময় থাকতে থাকতে নিজে গিয়ে সেখানে দেখব কাজ কেমন হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি সেখানে যাব, এটা খেয়াল থাকে যেন। তাই তো, সবাই মিলে কি যেন একটা করছে, আবার বড় বড় গর্ত খুঁড়ছে। ওরা যা করছে করুক, তাতে আমাদের কি? চল চল এসব গুটিয়ে চল, ওদিকে জঙ্গলের মধ্যে গিয়ে একটু লাফালাফি করি। এই রে, এটা তো সেই মন্ত্রী, আবার কেন আসছে রে? এবার এবার কি হবে? আরে আরে ওদিকে তো সব নাশ হয়ে গেছে, এবার মনে হচ্ছে এখানকার পাট গোটাতে হবে। আহ, এত হড়বড় করে না, কি হয়েছে সেটা বলবি তো। মন্ত্রী এসে মহারাজকে কি একটা কাজের কথা বলছে। শুধু মুখে নয়, হাতেও দেবে। কি সব যন্ত্রপাতি নিয়ে ঘুরছে, এবার একেবারে না কচু কাটা করবে। এই কেলো করেছে, আবার কি হলো? রাজার লোক তাড়া করতে করতে এখানে এসে পৌঁছে গেছে, কি জ্বালা রে! না 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 না, আমি যে ভয় পেয়ে গেছি সেটা মোটেই বুঝতে দেওয়া চলবে না। এই
এই রে আমাদের চম্পক দাদা এবার বিড়বিড় করতে করতে না ভিড়মি খেয়ে যায়। আরে দূর দূর, ভিড়মি খেতে যাব কোন দুঃখে, আমি ভাবছি অন্য কথা। অন্য কথা? আবার কি অন্য কথা? এর মধ্যে অন্য কথা আবার কোথা থেকে এলো? ভেবে দেখলাম, বেশ বলে ভালোই হয়েছে, মহারাজকে এবারে পালটা ফেরত দেওয়া যাবে। না না, আমার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক হবে না। আমরা মহারাজের বিরুদ্ধে লড়াই করে আমরা বিশেষ কিছু পাত্তা করতে পারবো না। এখন আমাদের ওই সব কথা না ভাবাই ভালো। এবারে আর পিছিয়ে গেলে চলবে না, একটু আওয়াজ দিয়ে যেতে হবে। এবার আর ছাড়াছাড়ি নেই, মহারাজকে নাস্তা নাবুদ করে ছাড়বো। না না, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু তার আগে একবার দেখে নিতে হবে ব্যাপারটা কি, ওটাই ভালো করে যাচাই করে দেখ দেখি। এখন এদের হাঁকডাকের চোটে জঙ্গল ছেড়ে যে পালিয়ে যেতে হবে। তাই যাও না বাবা, আমরা একটু বাঁচি। মহারাজের বন বাংলো বানাতে গিয়ে আমাদের তো দেখছি ভিটে মাটি চাঁটি হয়ে যাবার জোগাড়। ব্যাপারটা তাহলে এই, এখানে মহারাজের বাড়ি হবে? তবে আর ভয় কি, আমাদের আর এসব নিয়ে ঘাঁটিয়া কোনো লাভ নেই। এইবারেই তো জমবে মজা, মহারাজের বাড়ি কি করে হয় আমি দেখছি। এইবার ওদের আমি একেবারে চোখের জলে নাকের জলে করে ছাড়বো। আজ থেকেই কাজ শুরু করে দিতে হবে। এবার একটু হাত পা ছড়িয়ে নেওয়া যাক, চাপের চোটে বাপ বলতে পারিনি সারাদিন রে। নে এখন খেয়ে দিয়ে আরাম কর, মন্ত্রীর গুঁতোর ঠেলায় জুতো শুকতলা খুলে যাবার জোগাড়। ও অত ছাড়া আর আসার সময় পেল না। কাল আবার কপালে কি আছে কে জানে, ও আপদটা বিদে হলে বাঁচি। হ্যাঁ হ্যাঁ চলে আয়, এদিকটা ফাঁকাই আছে, এই তালে কাজ সেরে ফেলতে হবে। সবাই ওই তাঁবুর ভেতর খেতে গেছে, এখন বেশ কিছুক্ষণ আর এমুখও হবে না বলে মনে হচ্ছে। এই সুযোগ তো একজনের কাজ নয়, আয় আয় সবাই মিলে হাত লাগা। ঝটপট কাজ সেরে বেরিয়ে যেতে হবে, ধরা পড়লে কিন্তু না চামড়া গুটিয়ে দেবে। দেখে নি সব ঠিকঠাক আছে কিনা। এই রে এসব আবার কি হয়ে গেছে, গুড়িগুলো কারা যেন সব উঠিয়ে দিয়েছে, আরে পুরো শুয়ে দিয়ে গেছে। একই রে, ওদিকে দেখ ওই মাপের দড়িগুলো ছিঁড়ে দিয়েছে। সর্বনাশ, এর মধ্যে আবার এমন কীর্তিকারা করলো? না না না, এ তো একজনের কাজ নয়, নিশ্চয়ই ইচ্ছে করে সব গুবলেট করার ধান্দা করেছে। ও যদি একবার ধরতে পারি না, একেবারে একেবারে হার মাস এক করে দেব। দুই একে দুই, কাজের মধ্যে আমি শুধু খাই আর শুই। ও বুদ্ধির পেঁচ মেরে সবাইকে আচ্ছা নাচার নাচাচ্ছি, খালি ভাবছি এর পর কি করি। এরপর আর কি করা যায়, কি করা যায়। খবর আছে, খবর আছে, একেবারে পাক্কা খবর এনেছি এবার, মানে যাকে বলে একেবারে হাড়ির খবর। হ্যাঁ, এর মধ্যেই আবার খবর, একটা ঘা শুকনো হলো না, আবার ঘা করার শখ। মহারাজের জন্য কাঠের বাগান বাড়ি বানানো হবে, তাই আরো বড় বড় কাঠের গুঁড়ি আনা হচ্ছে, কাঠ চেরাই করা হবে, তারপর সেগুলো দিয়ে মহারাজের মাথা আর মন্ত্রীর মুন্ডু হবে, একেবারে কচু পোড়া হবে। মানে এবারেও কি তাহলে ওই আগের বারের মতো? আরে না না, সব সময় এক কায়দা দিলে আমার চালাকি আর কি কাজে লাগবে, এবার অন্য কায়দা দেব।
ভালো মৌকা পাওয়া গেছে, বসে বসে সব ঝিমুচ্ছে, এই তালে সব ভরসা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনগুলো নি বলতো? ওহ, চারদিকে যা ছড়িয়ে রেখেছ সব, আর সবগুলো তো ভালো চিনিও না ছাই। অত চেনা চিনির কি আছে, যা হাতের কাছে পাচ্ছিস তুলে নে, ওদের কাজ মাটি হলেই হলো। এই নে ধর ধর, আগে এইটাকে তুলে ওপাশে ফেলে দি। কি ভারী রে! না না, আমার একার দ্বারা হবে না, আয় আয় হাত লাগা, দেখিস সাবধানে ধরবি কিন্তু। এইটাকে বরং ওই গাছের উপরে তুলে দি, আর কেউ দেখতে পাবে না, না হলে ওই ঝোপের পিছনে পাঠিয়ে দে, বেটারা সারাদিন ধরে খুঁজে খুঁজে মরুক। আরে আরে, এইটা দিয়েই বোধহয় মাপ করে। হ্যাঁ, এই মাপ করার যন্ত্রটাকে ছুঁড়ে ফেলে দি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। নে নে নে, এখন চল, পরে আবার আসবো, একবারে সপ্তাহ করলে কি আর খেলা জমে? আরে আরে, আবার সেই একই কাণ্ড, এবারেও তো দেখছি সব একেবারে ঘেঁটে দিয়ে গেছে। হাতের কাছে যা পেয়েছে সব হাতড়ে নিয়েছে, কুড়ুল কাটারি এমনকি করাতটা পর্যন্ত ঝেপে দিয়েছে। কিন্তু এই সব যন্ত্রপাতি না পেলে কাজটা করব কি করে? তখন থেকে খুঁজছি, একটা কিছুও তো খুঁজে পেলাম না, সব একেবারে ভো ভা করে দিয়েছে। কিন্তু এসব কারা করছে বলতো? কিছুতেই তো কোনো হদিশ পাচ্ছি না। এ মনে হচ্ছে ওই 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 ওদেরই কাজ, ওই যারা আগে খুঁটি তুলে মাপের দড়ি ছিঁড়ে সব লন্ড ভন্ড করে দিয়েছিল। মহা জ্বালাচ্ছে তো দেখছি। ও, কোনো রকমে যদি একবার হতচ্ছাড়াগুলোকে বাগে পেতাম, তাহলে পিটিয়ে হাতের সুখ করে নিতাম একেবারে। বারবার এসে আচ্ছা ঘোল খাওয়াচ্ছে। কি মুশকিল, কাজ কাজ ছেড়ে সবে একটু হাত পা ছড়িয়েছে, আর তার মধ্যে এসে একেবারে বাজিয়ে দিয়ে গেল। হ্যাঁ না না, আমার মনে হচ্ছে যারা এই কাজগুলো করেছে ওরা সব আশেপাশেই কোথাও আছে। ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। এবার তাহলে চোখ কান একটু খোলা রাখতে হবে, কিন্তু এখন তো আর খুলে রেখেও কিছু করতে পারবো না। হাতা খুন্তি ছাড়া কি আর রান্না হয়? যন্ত্রপাতি নেই, কাজ করব কি করে? না না, আগে যন্ত্রপাতি জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল সবাই মিলে তাহলে শহরেই ফিরে যাই, ওখানে গিয়ে এই যন্ত্রপাতিও জোগাড় করা যাবে, আর সুযোগ বুঝে মহারাজের কানেও খবরটা তোলা যাবে। সেই ভালো, চল সবাই মিলে দল বেঁধেই যাই। থাক, এখানে সব যেমন পড়ে আছে থাক, চল 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 চল। ব্যাস ব্যাস, যেখানে খুশি যা, ওদিকে তোরা মহারাজকে গিয়ে নালিশ কর, এদিকে আমি আমার মতো করে সব গুছিয়ে নেব। ও, এবার যা একটা কাণ্ড হবে, একেবারে যাকে বলে সেটা সেট কুমড়োর ঘ্যাট। এই যে মন্ত্রী, ওদিকে কাজ কদ্দূর, সেই কবে থেকে খালি হচ্ছে আর হবে, হবে আর হচ্ছে বলে লুকোচুরি খেলছ, এখন স্পষ্ট করে বলো দেখি ওদিকে খবর কি। না না না, লুকোচুরির আর কি আছে মহারাজ, লুকোচুরির আর কি আছে, এই তো আমি ধাপ্পা দিয়ে ইয়ে মানে ওই হাঁটি হাঁটি পা পা করে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, এখন কাজের কথাটা বলবে তো নাকি? কাজ তো হচ্ছে মহারাজ, মানে গড়গড় গড়গড় করে হচ্ছে, আমি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছি। কাজ হচ্ছে না মানে আপনি দেখলেই একেবারে চমকে যাবেন মহারাজ। মহারাজ মহারাজ, ওদিকে ওদিকে বিশাল হাঙ্গামা হচ্ছে, কারা জানি এসে মাঝে মাঝেই সব লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে, খুঁটি উপড়ে রাস্তা কেটে গাছের ডাল ভেঙে যন্ত্রপাতি হাপিস করে একেবারে কেলেঙ্কারি কাণ্ড করছে সব। এই মাটি করেছে, এ আবার নতুন কি গেরো রে বাবা। ও, এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। সর্বনাশ, এসব আবার কি কথা শুনছি? না না, কি হচ্ছে এসব? ব্যাপারটা তো গিয়ে দেখতে হচ্ছে। এবার মনে হচ্ছে আমার কপালটা পুড়লো,
মানে মানে এ যাত্রায় রক্ষে পেলে হয়, কোন অলক্ষণে যে এসব কাণ্ড করছে। ও এ তো বেশ বিপদে পড়া গেল দেখছি। এদিকে তো সব উল্টে পাল্টে দিয়েছি, এবার আর কি করব, হাতের কাছে তো আর কিছুই দেখতে পাচ্ছি না। ওদিকে ওই কাঠের তক্তা গুলো পড়ে আছে দেখছি। যা যা ওইগুলোই গিয়ে এদিক ওদিক করে ছড়িয়ে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ চল চল ওইগুলো গিয়ে উপড়ে দেবো। আয় 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 দেখি। আরে বাস, এ কি কেস রে, এ তো অর্ধেক ফেলে রেখে পালিয়েছে, তারপর আবার মাঝখানে গুঁজ আটকে গেছে। না না এ তো কিছুতেই কিছু করা যাচ্ছে না। আরে বাবা, এসবের মধ্যে গিয়ে আমাদের কোনো কাজ নেই, চলো যা হয়েছে হয়েছে, এবার এখান থেকে সরে পড়ি। আরে না না, এই কুটিটাকে সাবড়ে দিয়ে তবে নড়বো। বাপরে বাপ, সে তখন থেকে চেষ্টা করতে করতে একেবারে হাঁপ ধরে গেল, এতো কিছুতেই নড়ছে না। আরে 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 হ্যাঁ, এটা তো মনে ছিল না। হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো। এবার তোমার কোনো বুদ্ধির পেঁচ দেখাও দেখি, তুমি যখন আছো তখন আমাদের আর ভাব নাকি। হ্যাঁ এসো 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 দেখি এটা কি করা যায় বলো। হাত থাকতে মুখে কেন চম্পক দা, এবার এবার একটু হাতে ধরে দেখিয়ে দাও দেখি কি কায়দা এটা খোলা যায়। এই রে, এরা আবার সবাইকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে পড়লো কেন, আমি আবার ওই সব গোঁজ ফোঁজ তুলবো কি করে। এই তো আচ্ছা মুশকিলে পড়া গেল, কিন্তু এখন তো আর কেটে পড়ারও কোনো উপায় নেই। না না এবার দেখছি হাতটা লাগাতেই হবে, না হলে ব্যাটারা আমায় জোর খোরাক করবে। কি হলো, মনে হচ্ছে এবার যেন একটু চিন্তায় পড়ে গেলে। রাজার লোকেরা শেষে আমাদের কলে ফেলে দিল, এটাও শেষে আমাদের কপালে ছিল। হ্যাঁ বোঝো ব্যাটা, সব কাজে সবাইকে উস্কে দিয়ে নিজে কেটে পড়া, এবার ঠেলা সামলা, এবার পালাবি কোথায়। হ্যাঁ বেশ হয়েছে। না এটা আর এমন কি কাজ, এ তো এক্ষুনি হয়ে যাবে, আমি শুধু একটু হিসেব কষে নিচ্ছিলাম আর কি। আনাড়ির মতো ওরকম হ্যাচড় প্যাঁচড় করলে তো আর আমার হবে না। হ্যাঁ ঠিক আছে, মনে মনে একটা মাপ করে নিয়েছি, তাহলে ওই তক্তার ওপরে উঠে গিয়ে আড়াআড়ি টানটা মারতে হবে। টেনেই ফেলো, আমাদের তো শক্তিটা কুলোলো না, দেখি তুমি কদ্দূর কি করতে পারো। এই ছোট্ট কাজটা করতে গিয়ে তোদের যা নাকের জলে চোখের জলে হলো, দেখ 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 এইভাবে উঠে গিয়ে। হ্যাঁ হ্যাঁ এইবার এবার এই গোঁজটা ধরে হ্যাঁচকা টান মারবি। এই রে কি রে, এ তো বেশ শক্ত হয়ে আটকে গেছে। না না এইবার এই মাঝখানে দাঁড়িয়ে এইবার এই তো, হ্যাঁ 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 একটু নড়ছে বলে মনে হচ্ছে, এইবার হবে, এইবার মারলুম এক টান, নড়েছে। কোথায় কি হয়েছে দেখি, কি সব গন্ডগোল হয়েছে, কোথায় কি মরেছে। মহারাজ আবার সবাইকে সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছে। ওরে ওরে পালা সব পালা। আমি তো আগেই বলেছিলাম এসব ঝামেলায় না থেকে চলো জঙ্গলে আমাদের পুরনো বাসায় ফিরে যাই। ওটাই সব থেকে ভালো, আমাদের এখান থেকে ফিরে যাওয়াই দরকার। কিন্তু এই চম্পক, ওই চম্পক দাদা ওর কি হবে? ওরে আপনি বাঁচলে বাপের নাম, এখন এখন মানে মানে কেটে পড়, না হলে ওর সঙ্গে আমাদেরও ধলাই হবে। বাঁচতে চাইলে পালা, এক্ষুনি পালা। এতক্ষণে তবে এদের বুদ্ধিটা খুলেছে, যা দেরিতে হলেও তো বুঝতে পেরেছে ওই যে কি জানো বলে, হ্যাঁ 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 ওই অতি চালাকের গলায় দড়ি। আমাকে বার করে দে।
বাঁদর, বাঁদর মহারাজ, বাঁদর, এসব ওই ওই বাঁদরদেরই কীর্তি। ওই তো পালের গোদাটা ধরা পড়েছে দেখছি, বারবার হনু তুমি করে যাবে প্ল্যান, এইবার এসো হনু বদিব পরাণ। না না, একে মেরে ফেললে চলবে না, একে আচ্ছা করে বেঁধে শহরে নিয়ে চলো, খাঁচায় ভরো, ওইখানে ওর ব্যবস্থা করব, ব্যাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালাবো, আমার পিছনে লাগা দাঁড়া, খাচ্ছি তোকে মজা। এমুকো হব না, আমার আচ্ছা শিক্ষা হয়েছে, ওরে বাবা, 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 ওরে বাবা,